আজকে আমি যেই সিরামটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে জাপানের সাকুরা সিরাম। এটা হচ্ছে জাপানে অনেক পপুলার একটা সিরাম। এটা মনে হচ্ছে জাপানি সিরাম, যদিও ওইটার ব্র্যান্ডের নাম হচ্ছে লাইকু। তো এখানে লেখা আছে যে এটা কীভাবে ইউজ করতে হবে। 2 থেকে 4 ড্রপ সিরাম ইউজ করতে হবে। ইনগ্রিডিয়েন্টসগুলো নিচে লেখা আছে। আর জাপানি লাইকু হচ্ছে অনেক পপুলার একটা ব্র্যান্ড, সবাই আমরা কম বেশি জানি, এবং যারা জানি না তারা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। নিচে অ্যাড্রেস লেখা আছে। তো এই হচ্ছে প্যাকেজিংটা, খুব সুন্দর একটা প্যাকেজিংয়ে আসে, মোটামুটি হ্যান্ডলি একটা প্যাকেজিং। ভেতরের পোর্শনটা হচ্ছে ঠিক এরকম, একটা পিঙ্কিশ একটা গ্লো দেবে। এটা ইউজ করার ফলে আপনাকে স্কিনটাকে অনেক বেশি ময়েশ্চারাইজ করবে এবং খুবই হেলদি, মানে সাথে সাথে হচ্ছে আপনার স্কিনটাকে ড্রাই করে দিবে না, এটা হচ্ছে স্কিন থেকে সাথে সাথে অ্যাবজর্ব করে নিবে এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটার কালারটা হচ্ছে এরকম, এটা খুবই ভালো। আশা করছি আপনারা এই সিরামটাকে ইউজ করলে আরও বেশি উপকৃত হবেন। এবং রাতে আপনারা ইউজ প্রসেসটা হচ্ছে একটা ফেস ওয়াশ ইউজ করার পরে একটা টোনার অ্যাপ্লাই করবেন, আপনার যেই টোনারটা পছন্দ, তারপর এই লাইক সিরামটা অ্যাপ্লাই করবেন। এবং রাতে আপনারা চাইলে ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন কিংবা ময়েশ্চারাইজার স্কিপও করতে পারেন, এটাই যথেষ্ট। এটা কিন্তু খুবই লাইট ওয়েট একটা সিরাম, মুখে একদমই ভারী মনে হবে না, তাই অ্যাপ্লাই করতেও খুবই সুবিধাজনক। এটার প্রাইস সম্পর্কে বলতে গেলে 150 থেকে 200 টাকার মতো নিবে, এক্সপায়ার ডেটটা দেখে কিনবেন। আর এটার স্মেল সম্পর্কে আইডিয়া দিতে গেলে স্মেলটা খুবই সুন্দর, সাকুরা একটা ফুলের নাম, মূলত সাকুরা ফুলের যে স্মেলটা হয় খুবই মিষ্টি একটা স্মেল।